আমাদের পাঠশালা শুরু করব। আজকে শনিবারের পাঠশালার প্রথম ক্লাস দশম শ্রেণীর ইংরেজি ক্লাস। আমরা তার আগে ছাত্রছাত্রীদের জানাবো, লকডাউনের জেরে বন্ধ স্কুল, সমস্যায় ছাত্রছাত্রীরা, সেই কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে শিক্ষক দেবাশিস বসু ও শিক্ষিকা মিঠু চক্রবর্তী। আমরা দুজনকেই স্বাগত জানাই নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে। আমরা শুরু করব আমাদের ক্লাস, আজকে দশম শ্রেণীর ইংরেজি সি ফিভার। আমরা তার আগে ছাত্রছাত্রীদের আরও একবার জানাবো, প্রতিদিনের ক্লাস আমরা যেমন টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও কিন্তু প্রতিটি ক্লাস আমরা আলাদা আলাদা করে আপলোড দিয়ে দিচ্ছি, এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের যে ইউটিউব আছে সেইখানেও কিন্তু তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে আলাদা আলাদা করে। পরবর্তী ক্লাসগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আমি ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, আমাদের পেজে ফলো বা লাইক অপশানে তোমরা যদি ক্লিক করে রাখো, পরবর্তী অনুষ্ঠানগুলি ক্লাসগুলি তোমরা কিন্তু নোটিফিকেশন পেতে পারবে। যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের শনিবারের প্রথম পাঠশালা। মাস্টারমশাই আপনারা শুরু করুন। নমস্কার, সবার প্রথমে বনগাঁ পৌরসভাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, তার সঙ্গে নিউজ নোম্যান্স ল্যান্ডকেও আমাদের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। যেরকম একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা সকলে হয়েছি, সেই রকম সময়ে দাঁড়িয়ে আমরা মানুষ গড়ার কারিগররাও তো চুপ করে বসে থাকতে পারি না, আমাদেরও ভীষণ বড় একটা দায়িত্ব থাকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। ঠিক সেই কথা মাথায় রেখেই আমরা শিক্ষক শিক্ষিকারা ব্রতী হয়েছি এই একটা কর্মযজ্ঞে। সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাড়িতে যেসব ছাত্রছাত্রীরা বসে এই অনুষ্ঠান দেখছো, তোমাদেরও আমাদের অনেক শুভেচ্ছা, আদর আর ভালোবাসা। আশা করছি তোমরা উপকৃত হচ্ছ এবং এইভাবে পড়াশুনো করতে থাকো, আমরা কিছুতেই থামবো না, উই শ্যাল ওভারকাম সামডে। এই শুভেচ্ছা থাকলো এই সকালবেলা সকলের জন্য। আমরা শুরু করব আমাদের আজকের পাঠ, ক্লাস টেনের লেসন সিক্স, এবং লেসনটা হচ্ছে দ্য সি ফিভার, এবং সি ফিভার কবিতাটি লিখেছেন জন মেসফিল্ড। আমরা সঙ্গে রয়েছি তোমাদের, আমি মিঠু চক্রবর্তী, বনগ্রাম কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। আমার সঙ্গে রয়েছেন মাস্টারমশাই দেবাশিস বসু, উনি অশোকনগরের একটি বিদ্যালয়ের শিক্ষক। মাস্টারমশাই তোমাদের প্রথমে কবিতাটার টাইটেল এবং পোয়েম পোয়েট সম্পর্কে কিছু বলছেন, তারপর আমরা আস্তে আস্তে ইলাস্ট্রেশনের দিকে এগোবো। ওকে, আই থিঙ্ক ইউ অল আর রেডি উইথ ইউর পেপার পেন্সিল অ্যান্ড বুক। ওকে, লেটস স্টার্ট। শুরুতে দু একটি কথা আমারও বলার আছে ছাত্রছাত্রীদের কাছে। নিশ্চয়ই তোমরা মানে ভালো আছো, সাবধানে আছো, এখন একটা এমার্জেন্সি সিচুয়েশান চলছে, তোমরা সমস্ত নিয়মকানুন মেনে ঘরেই আছো, এবং নিশ্চয়ই তোমাদের খুব মন খারাপ করছে, ভালো লাগছে না, এবং তোমরা একটা হতাশায় ভুগছো, আমরাও তাই। অনেকদিন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় না, স্কুলে যেতে পারছো না, এবং যে ঘোড়া বা বিভিন্ন যে চেনা রাস্তাগুলো তোমরা যেতে পারছো না, তোমাদের মন খারাপ, আমাদেরও মন খারাপ। আমরাও আমাদের চেনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে না আমাদের, আমাদেরও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, মানে এটাই একটা শিক্ষা বলা যেতে পারে। আজকেও এখানে আমরা যে উদ্দেশ্যে এসেছি, যে শিক্ষা মানে কিন্তু শুধুমাত্র বইয়ের যে অঙ্ক ইংরেজি বিজ্ঞান এটা জানা নয়, শিক্ষা মানে কিন্তু একটা বড় যে তার উদ্দেশ্য আছে সেটা কিন্তু মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করে শিক্ষা আমাদের মধ্যে। এবং এই যে একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি যা আমরা জীবনে কোনো দিন দেখিনি শুনিনি, আজকে এরকম একটা অবস্থার মধ্যে আমরা এসেছি, আমাদেরকে কিন্তু মানিয়ে নিতে হচ্ছে অনেক কিছু নিয়ে, এবং আমরা সত্যি মানিয়ে নিতে পারছিও। সারা পৃথিবী জুড়ে মানুষ আমরা চেষ্টা করছি যে এই ভাইরাস যেটা ছড়িয়ে পড়েছে এর থেকে আমরা নিশ্চয়ই মুক্তি পাব, আমাদের হতাশ হওয়ার জায়গা নেই, কারণ যুগে যুগে আমাদের পরে এরকম বিভিন্ন রকম সমস্যা এসছে এবং আমরা কাটিয়ে উঠতে পেরেছি। সুতরাং আমি তোমাদেরকে বলবো, তোমরা হতাশ হয়েও না, আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমাদের স্বাভাবিক যে জীবনের ছন্দ সেখানে আমরা ফিরতে পারবো, এবং সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এবং আমরা নিশ্চয়ই সফল হব। এবং তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এতদিন আমরা যে যে জিনিসগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছি, অনেক সময় তাতে দিয়েছি, অনেক অর্থ ব্যয় করেছি, আজকে এই মুহূর্তে এসে মনে হচ্ছে যেন না, আমরা কিছুটা বেলাইন হয়তো হয়েছিলাম। আমরা আমাদের নতুন করে উপলব্ধি হচ্ছে যে আগামী দিনে কোন কোন বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দেব, আমরা ভাবব। তোমরা হতাশ হয়েও না, তোমরা নিজেদেরকে উৎফুল্ল রাখো, তোমরা বাড়িতে কিছুটা পড়াশুনোও করো,
আমরাও সেই উদ্যোগে সামিল হয়েছি। তো আজকে এই কথা একটু বলার ছিল। তারপরে আজকে যে কবিতাটা আজকে আমাদেরকে আজকে তোমাদেরকে আমরা পড়াবো, তোমরা নিশ্চয়ই বই খুলে সামনে বসেছো। আজকে সি ফিভার লিখেছেন কবি জন মেসফিল্ড। জন মেসফিল্ড সম্পর্কে বলা যেতে পারে তিনি একজন ইংরেজ কবি, ইংল্যান্ডে তার জন্ম হয়েছিল। জন্ম হয়েছিল 1878 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1967 সালে। সিক্স লেসনের যে বইটা আছে সেই তার উপরেই দেখবে এই কথাটা লেখা আছে। জন মেসফিল্ড খুব ছোটোবেলায় তিনি তার বাবা মাকে হারিয়েছিলেন, সেরকম প্রথাগত পড়াশুনো তার হয়নি। তার পড়াশুনোর প্রতি অত্যন্ত আগ্রহ ছিল কিন্তু তিনি করতে পারেননি ঠিকঠাক। খুব অল্প বয়সে তার বাবা মাকে তিনি হারিয়েছিলেন। এরপর পড়াশুনো তার বন্ধ হয়ে যায় এবং তিনি জাহাজ কোম্পানিতে ঢোকেন এবং দীর্ঘ তার সমুদ্র যাত্রার একটা অভিজ্ঞতা আছে। এরপর তিনি সেখান থেকে ইংল্যান্ড থেকে আমেরিকাতে যান, সেখানে বেশ কিছুদিন কাটান এবং আস্তে আস্তে পড়াশুনো জগতে ফিরে আসবার চেষ্টা করেন। যখন কিছুটা বড় হন, নিজের দায়িত্ব যখন নিতে শেখেন, তিনি আবার পড়াশুনো জগতে ফিরে আসেন এবং অনেক লেখালেখি জগতে প্রবেশ করেন। তিনি অনেক নভেল লিখেছেন, ছোট গল্প লিখেছেন এবং কবিতাও লিখেছেন এবং তিনি একজন সেইলার পোয়েট। এখানে আমরা তাকে সেইভাবেই পেয়েছি, একজন নাবিক কবি। তার অনেক অভিজ্ঞতা সমুদ্রযাত্রার এবং এখানে যে কবিতাটা তিনি লিখেছেন এটাও তার এরকম একটা পরিস্থিতিতে লেখা যে তিনি বেশ কিছুদিন সমুদ্রে যেতে পারছেন না, এবার তার একটা অদম্য ইচ্ছা জেগেছে যে তিনি আবার সমুদ্রে যাবেন, এরকম একটা পরিস্থিতিতে এই কবিতাটা তিনি লিখেছেন। এবং সেই লিখবার আগে তিনি তার কেমন কেমন অভিজ্ঞতা হতে পারে সমুদ্রে গিয়ে এবং তিনি কী কী চাইছেন যে তিনি যখন সমুদ্র যাত্রা করবেন তখন কেমন পরিস্থিতি থাকবে, তিনি তার কী কী দরকার, কী কী চাইছেন, সেই কথাগুলো তিনি এই কবিতায় আমাদেরকে বলেছেন। এবং তিনি কবিতার নাম লিখেছেন সি ফিভার। সি ফিভার মানে হচ্ছে সমুদ্র জ্বর। জ্বর জ্বর কথাটার সাথে তো তোমরা নিশ্চয়ই পরিচিত আছো, বা এখন যে পরিস্থিতি চলছে এই যে করোনাতেও মানে জ্বর হওয়ার একটা লক্ষণ, জ্বর, শ্বাসকষ্ট। তো এখানে কিন্তু কবি এই ফিভার শব্দটাকে এরকম একটা অর্থে ব্যবহার করেননি। এই ফিভার বা জ্বর শব্দটা আমরা পজিটিভ অর্থেও আমরা ব্যবহার করে থাকি। যেমনটা তোমাদেরকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা অনেক সময় বলি যেমন সারা বিশ্ব ফুটবল জ্বরে আক্রান্ত, যখন বিশ্বকাপ আসে, বা সমগ্র দেশ ক্রিকেট জ্বরে আক্রান্ত। এখানে জ্বর বলতে কিন্তু একটা মানে ভালোবাসা, যে বিশ্বকাপ ফুটবল আসতে চলেছে, আমরা সবাই দেখবার জন্য উন্মুখ হয়ে আছি। এখানে কিন্তু জ্বর শব্দটা একটা পজিটিভ অর্থে ব্যবহার। তো এখানেও কবি এখানে ফিভার শব্দটা, সি ফিভার সমুদ্র জ্বর, এখানে তার সমুদ্রের প্রতি তার মানে কি বলবো ভালোবাসা হয়েছে। তিনি প্রকৃতিকে ভালোবাসেন, একজন নেচার পোয়েট হিসেবে জন মেসফিল্ডকে আমরা এখানে পাচ্ছি। তিনি সমুদ্রে ফিরতে চাইছেন, সমুদ্র তার ভালো লাগার জায়গা এবং তিনি সেই জ্বরে আক্রান্ত হয়েছেন। এবং জ্বর যখন হয় তখন যিনি ভিক্টিম তার তিনি সমস্ত পাওয়ারকে হারিয়ে ফেলেন, তার কন্ট্রোল থাকে না বিষয়টার প্রতি। এখানেও মানে জন মেসফিল্ডের সেরকম একটা অবস্থা, তিনি আর কিছু ভাবতে পারছেন না, আর এখন সমুদ্রে যেতে ইচ্ছা করছে। এবং এখানে যে কবিতাটা তোমরা দেখবে এখানে তিনটে স্ট্যান্জা আছে, প্রতিটা স্ট্যান্জাতে চারটে করে লাইন আছে, কোয়াট্রেইন বলা হয়। যে স্ট্যান্জাগুলো চারটে লাইন করে যে স্ট্যান্জা গঠিত হয় তাকে ইংরেজিতে কোয়াট্রেইন বলা হয়। এখানে থ্রি কোয়াট্রেইনস রয়েছে, তিনটে স্তবক। প্রতিটা স্তবকে প্রথমেই কিন্তু তিনি যে কথাটা বারবার বলেছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, বারবার তিনটে স্ট্যান্ডের শুরুতেই তিনি এই কথাটা বলেছেন এবং এটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি সত্যি সত্যি জ্বরে আক্রান্ত এবং তিনি সমুদ্রে ফিরতে চাইছেন। এটা ওই খারাপ জ্বর না, করোনার মতো, এটা একটা ভালো জ্বর, একটা ভালোবাসা। তো এটুকুই। এবার আসো আমরা কবিতাটিতে যাই, ম্যাডাম তোমাদেরকে কবিতাটা পড়ি দিচ্ছেন, তারপর আমরা বাকি কথা বলব। Dear students, you have already learned many things about the poet John Masefield and the name of the poem Sea Fever. Your teacher already has told you that John Masefield was a sailor poet, একজন নাবিক কবি ছিলেন, and he ran away
ফর দ্য প্যাশন অফ ইজ ট্রাভেলিং। তিনি পালিয়েও চলে গিয়েছিলেন একটা সময় এবং বলেছেন যে প্রথম হাপিক শিক্ষা উনি পাননি, বাট লেট ইন লেটার লাইফ হি ওয়ান্টেড টু আর্ন ফেম অ্যান্ড ফর্চুন থ্রু রিডিং। সো হি রেড ভোরেশিয়াসলি অ্যান্ড ইন লেটার লাইফ হি অলসো বিকেম আ গ্রেট জার্নালিস্ট অ্যান্ড এ পোয়েট অলসো। ওকে, লেটস রিড দ্য পোয়েম সি ফিভার। Sea fever, what is meant by sea fever? You have already learned that sea is a salty watery part, tumra jano ocean, and a fever means amra sadharon bhabe ki mone kori je high temperature, but here fever is not a high temperature at all. What is it? It is a restlessness, excitement, a deep passion, a deep eagerness to know the nature, to know the ocean. And the poet is here also too passionate, he is too sensitive to know the nature, and his excitement, his restlessness is expressed through the poem through the poem Sea Fever. Before starting the poem, I would like to tell you something, that the poem Sea Fever is also a lyric. Lyric mane ta ki tan gulo shune rakho, eigulo tomader porikha ashar moto noy, kintu eigulo ektu shunte hobe. Lyric hocche giye a মানে যাকে আমরা বলি গীতি কবিতা, আ পোয়েম উইচ ক্যান বি সাং, যে একটি কবিতা যাকে আমরা গাইতে পারি। সি ফিভার পোয়েমটাও কিন্তু আমরা গাইতে পারি, কারণ এর খুব সুন্দর একটা রিদিম আছে, খুব একটা রাইম স্কিম আছে যেটা আমরা গান করে সুর করে গাইতে পারি। তোমরা জানো রবীন্দ্রনাথের কত কবিতাকে গান করা হয়েছে, ঠিক তেমনি এটাকেও গিটারের অ্যারেঞ্জমেন্টের সঙ্গে কিন্তু ভালো রিসাইট করা যায়। সেই এক্সপেরিমেন্ট আমরা পরে এক সময় সময় পেলে করব, ঠিক আছে? তাহলে কি বললাম, এটা একটা romantic poem kano, the poet has a deep urge to know the nature, he wanted to explore the nature, he wanted to enjoy the nature, ei je qualities gulo ebong tar modhe escapism ache. Escapism mane tini kintu natural je amader rojkar jibon, jemon amra kaj kormo kori, khai dai, ghumoi, sangsar jibon japon kori, thik sei life ta kintu uni lead korte channi. Uni cheyechen ei natural, ei amader rojkar daily life course theke escape korte, beriye jete keno, to explore the nature, to enjoy the nature, prokriti ke upolobdhi korte. Actually the poem Sea Fever also a deep meaning, also a deep allegorical meaning. অ্যালেগোরিক্যাল মিনিং মানেটা কি, রূপক ধর্মী ব্যঞ্জনা, অ্যালেগোরিক্যাল সিগনিফিকেন্স আছে এর, রূপক ধর্মী ব্যঞ্জনা আছে, সেটাও আমরা কবিতা পড়তে পড়তে জেনে নেব, আমি তোমাদের বলে দেব। আরেকটা কি আছে না, লিটারাল মিনিং আছে, অ্যাপারেন্ট মিনিং, অ্যাকচুয়ালি একদম আক্ষরিক অর্থ, প্রত্যেক লাইনে লাইনে কবি কি বোঝাতে চেয়েছেন সেই কথাটা দিয়ে কবির মনের যে ডিপ ফিলোসফিক্যাল ফিলিংটা আছে, ডিপ ফিলোসফিক্যাল থিঙ্কিং আছে, সেটাও কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে এক্সপ্রেসড হয়েছে। সেটা আমরা সবটাই কবিতাটা পড়তে পড়তে জানবো। আশা করি তোমাদের সামনে বই খোলা আছে, তোমরা একটু নজর দাও, তোমাদের সুবিধার্থেই এগুলো একটু লিখে নিয়ে এসেছি আমি, যাতে তোমাদের পড়ে বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো আরেকটা কথা বলি যেটা বলা হয়নি, জন মেসফিল্ডের এই কবিতাটা দ্য সি ফিভার, এই সি ফিভার কবিতাটা নেওয়া হয়েছে ওনার লেখা একটা বিখ্যাত বই সল্ট ওয়াটার ব্যালান্স, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন 1902। From Salt Water Ballads, this poem, Sea Fever, is taken for your syllabus in West Bengal Board of Secondary Education. Okay? Let's start. Stanza 1. In each stanza, there are 4 lines. মাস্টমশাই তোমাদের একটু আগে বলেছেন এরকম 4 লাইনের স্ট্যাঞ্জাকে, বিশেষত লিরিকে যখন এরকম 4 লাইনের স্ট্যাঞ্জা থাকে, ওই এক একটা স্ট্যাঞ্জাকে, 4 লাইনকে আমরা বলি কোয়াট্রেইন। কোয়াট্রেইন মানে কোয়ার্টার, মানে তোমরা জানো 1/4 অংশকে আমরা কোয়ার্টার বলি। কোয়াট্রেইন মানে প্রত্যেক স্ট্যাঞ্জাতে 4টি করে লাইন থাকবে, সেই 4টি করে লাইন আছে, কিন্তু এইখানে আমার জায়গা কম বলে আমি লাইনটাকে একটু ভেঙে লিখেছি। ওকে, লেটস স্টার্ট। I must go down to the seas again, to the lonely sea and the sky. And all I ask is a tall ship and a star to steer her by. And the whales kick and the winds song and the white sails are shaking and a grey mist on the sea's face and a grey dawn breaking. হলো, এবার আমরা একটু ভেতরে ঢুকে পড়ি। মাস্টারমশাই প্রথমেই তোমাদের বলছিলেন যে প্রত্যেকটা স্ট্যান্ডার শুরুতেই কবি এই লাইনটা ব্যবহার করেছেন, এই এক্সপ্রেশনটা দিয়েছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। এখানে দ্য টু ওয়ার্ডস মাস্ট অ্যান্ড অ্যাগেইন
These two words are signifying that the poet has a deep urge to know the sea, to know the nature, to explore the nature. So he used the word must. And again, keno? Karon again mane hocche punoray arekbar. Tar mane repeatedly he had already explored the sea. এবং অনেকবার তিনি সমুদ্রে গেছেন, আরও আরেকবার যাচ্ছেন। মানে হি ইজ টোটালি রেস্টলেস, তিনি ঘরে থাকতে চাইছেন না। হি ইজ টু প্যাশনেট টু নো দ্য সি রিপিটেডলি এগেইন অ্যান্ড এগেইন, সো হি ইউজড দ্য ওয়ার্ড এগেইন। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, টু দ্য লোনলি সি অ্যান্ড স্কাই, হোয়াট টাইপ অফ সি ইজ এক্সপেক্টেড? হি এক্সপেক্টেড দ্য সি দ্যাট উইল বি লোনলি। লোনলি মিনস তোমরা জানো একাকী, শূন্য, নির্জন। তার মানে কবি কি বলতে চাইছেন যে হি ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য নেচার অ্যালোন, দেয়ার উইল বি নান উইথ হিম, হি ডাজন্ট ওয়ান্ট এনি ওয়ান উইথ হিম, বিকজ হি ওয়ান্টস টু এনজয় দ্য নেচার উইথ ইটস হার্টস কন্টেন্ট অ্যান্ড উইদাউট এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স। তো মনে আছে তোমরা ক্লাস সেভেনে একটা কবিতা পড়েছিলে দ্য ভ্যাগাবন্ড বলে, সেইখানে বলা ছিল যে কবি ভ্যাগাবন্ড হতে চান। ওইখানে যিনি কবি ছিলেন তিনি বলেছিলেন তিনি ভ্যাগাবন্ড হতে চান, কারণ কি কেউ তার নো ফ্রেন্ডস তিনি চান না, কোনো কাউকে তিনি চান না, তার কারণ তাহলে তার ডিস্টার্ব হবে, নেচারকে জানতে ডিস্টার্ব হবে। ঠিক সেই ফিলিংটা কিন্তু এখানেও আমরা আরেকবার পেলাম যে তিনি লোনলি থাকতে চান এবং সিটাও লোনলি থাকবে, মানে সেইখানে যেন লোকজন, অনেক জাহাজ নৌকা এগুলো কিছু থাকবে না, এইরকম একটা সিজি, মানে নেচার যেখানে কমপ্লিটলি দ্য নেচার ইজ কমপ্লিটলি ওয়েটিং ফর হিম ইন সাচ আ সিচুয়েশন, হি ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য সি অ্যান্ড দ্য স্কাই। এখানে সি অ্যান্ড স্কাই মানে কি আমরা জানি, তোমরা যদি বড় সমুদ্রে, মানে আমরা যখন সমুদ্রে যাই তখন কি দেখি যে দ্যার ইজ আ হরাইজন্টাল লাইন, একটা দিগন্ত রেখা যেখানে স্কাই অ্যান্ড দ্য ওশন আর মিটিং টুগেদার, একটা মিলিত হচ্ছে। তার মানে যত দূর চোখ যাবে, টু দ্য ভাস্ট নেস অফ দ্য সি হি ওয়ান্টস টু এক্সপ্লোর অ্যান্ড হি মাস্ট গো ডাউন, গো ডাউন মানে যাওয়া, সমুদ্র যাত্রা করা, তিনি যেতে চাইছেন সমুদ্রে, এরকম একটা পরিস্থিতি। আশা করি প্রথম লাইনটা বুঝেছো। নেক্সট সেকেন্ড লাইন, And all I ask is a tall ship and a star to steer her by. And all I ask, here he is asking for something. What he is asking? He is asking for a tall ship. Not a single ship, not a very little ship. He is asking for a tall ship. Why? There will be turbulent, there will be storm in the ocean. To resist that time, we want something strong with us. Tai jeno ki chaacchen? A tall ship. Here tall ship may be explained as our confidence, our self-teaching, our courage, all these are signifying through the word tall ship. I think you get. Tale ki chaichen tall ship, ar ki chaichen and a star to steer her by.